ফোন ভাগ্যের চাকা ঘুরে গেল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে আইন মন্ত্রী হচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এমন একজন তাকে ফোন করে এই অফার দিয়েছেন বুঝতেই পারছেন আজকেই শপথ নিতে পারেন আইন মন্ত্রী হিসাবে তবে তার আগে আমরা দেখে মোট তিরিশ জন আজকে মন্ত্রী হবার জন্য শপথ নিতে পারেন এর মধ্যে স্বরাষ্ট্র দপ্তর কার হাতে যাবে সেই নিয়ে জল্পনা চলছিল। একুশ ঘন্টার ম্যারাথন বৈঠক চূড়ান্ত হয়ে গেল সেই বৈঠকে তৈরি নতুন ক্যাবিনেট এই ক্যাবিনেটের সদস্য কারা হবেন তার সিদ্ধান্ত নিলেন অমিত শাহ বিজেপির সভাপতি জে পি নাড্ডা এবং দলের সাধারণ সম্পাদক বিএল সন্তোষ আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিতে পারেন ৩০ জন মন্ত্রী তাদের শনিবার রাত থেকেই ফোন করা শুরু হয়েছে তবে সূত্রের খবর ফোন এসছে চিরাগ পাসওয়ান এস ডি কুমারস্বামীর কাছে অন্যদিকে তাৎপর্যপূর্ণভাবে বাংলা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং আর এক সাংসদ শান্তনু ঠাকুরের কাছেও ফোন করা হয়েছে তারাও মন্ত্রী হবার দৌড়ে থেকে গেলেন অনেকে তো বলেই ফেলছেন ফোন যখন এসছে তাহলে সেটা মন্ত্রিত্বের জন্যই আজকে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন মোদী সূত্রের খবর তার আগেই হবু মন্ত্রীদের সঙ্গে চা বৈঠকে বসবেন তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে বসবে এই প্রধানমন্ত্রীর আসর সঙ্গে আজকে শপথ গ্রহণ করবেন তা গতকালের বিজেপির শীর্ষ নেতৃত্বের স্থির করা হয়েছে রাত থেকেই সাংসদদের কাছে ফোন আসা শুরু হয়েছে সকালেও একাধিক নব নির্বাচিত সাংসদ ফোন পেয়েছেন তাদের জানো হয়েছে যে তারা মন্ত্রী হচ্ছেন আজকেই শপথ এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে বিজেপির সাংসদদের মধ্যে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিতে পারেন অমিত শাহ রাজনাথ সিং এবং নিতিন গড়করি তাদের মন্ত্রক পরিবর্তন হচ্ছে না অর্থাৎ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী এবং নিতিন গড়করি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী থাকছেন উত্তর পূর্ব ভারতের দুই বিজেপি সাংসদ সর্বানন্দ সোনোয়াল এবং কিরেন রিজিজু বিজেপির শীর্ষ নেতৃত্বের ফোন পেয়েছেন পশ্চিমবঙ্গের দুই বিজেপি সাংসদ অভিনীত এবং শান্তনু ঠাকুরের কাছেও ফোন এসেছে তারা আজ দিল্লিতে যাচ্ছেন এমনটাই সূত্রের খবর প্রাক্তন বিচারপতি অভিনীত গঙ্গোপাধ্যায়ের কাছে ফোন আসার অর্থ কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাকে মন্ত্রিত্ব দেওয়া হলে আইন মন্ত্রী দেওয়ার সম্ভাবনাই বেশি আর সেই পথেই কিন্তু হাঁটছে এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা আজকেই তাদের শপথ গ্রহণ আইনমন্ত্রী হওয়ার দৌড়ে প্রাক্তন বিচারপতি অফিস গঙ্গোপাধ্যায় নাইনটি নাইন এগিয়ে রয়েছে এটা বাংলা থেকে একটা বড় চমক বলতে পারেন